একটু গান গেয়ে ফেললাম, তাই না? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে কিছু সদাই লাগবে আর কিছু কেনাকাটা করতে হবে, আর আমার জন্য কিছু ফ্রুট লাগবে। তো আপু যাচ্ছে, তো আপুকে বলেছিলাম যে তুমি কিছু শ্যুট করে নিয়ে এসো, তো যা পারেছে শ্যুট করে নিয়ে এসেছে। আসলে আমাদের সব কাজের জন্য আমাদের যেতে হয়, কারণ আমরা দুবোন একসাথে থাকি আর আমাদের তেমন কেউ নাই সব কিছু করে দেওয়ার মতো, কষ্ট হলেও আমাদের করতে হয়। তো আপু তার জন্য কিছু জামা কাপড় দরকার খুবই, তাই নিচ্ছি। অনেকদিন ধরে ভাবছিল যে সে নেবে, কিন্তু লকডাউনের কারণে নিতে পারছিল না, তো আজকে ফাইনালি নিয়ে নিচ্ছে। তো গ্রোসারিতে কিছু সদাই দরকার, সেটাও ওকে বলেছি যে এটা শ্যুট করে নিও, কারণ অনেক সময় এগুলো মনে থাকে না। আমি যখন বাহিরে যাই একা, যখন আমরা থাকি তখন সব কিছু অনেক কষ্টের হয়ে যায়, কঠিন হয়ে যায়, কিছু ভালো লাগে না করতে। সত্যি কথা বলতে কি, আমার সাহেব উনি প্রবাসী আর আপুর হাজব্যান্ড আমাদের সাথে থাকেন না, দুর্ভাগ্যবশত উনি ঢাকায় থাকেন আর এখন উনি সেখানে আটকে পড়ে গেছে। তো আপুর জামা কাপড় এখানে নেওয়া হয়ে গেছে, আপু বাসায় চলে এসেছে। তো আজকে আমি আরেকটা টিপস দেবো, যেটা নাকি আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টিস্যু পেপার। আমরা যখন বাইরে যাই অনাকাঙ্ক্ষিতভাবে আমরা চোখে মুখে হাত দিয়ে ফেলি, যেটা নাকি খুবই রিস্কি এবং খুবই ভয়াবহ একটা অবস্থা। তো এখানে আমি আমার যেটা স্কিন কেয়ার যেটা করি, কটন প্যাড, সেই কটন প্যাডের খালি প্যাকেট, অবশ্যই খালি প্যাকেটটা হাইজিনিক হতে হবে, আপনারা একটা সাদা কাগজে মোড়কও বানিয়ে নিতে পারেন আর এভাবে টিস্যু পেপার নিয়ে আপনারা বাইরে গেলে ইউজ করতে পারেন। আমার আপু এটা করে দিয়েছে আমার জন্য, তার জন্যও করেছে অবশ্য। তো এই তো গ্রোসারি থেকে যে সদাইগুলো আনা হয়েছিল আপু, সেগুলো সবগুলো হাইজিনিক করবে, এভাবে স্প্রে করছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমার থেকে আমার আপু অনেক বেশি অ্যালার্ট থাকে আর অনেক সারাক্ষণ আমাকে বকাঝোকা করে, এটা করো ওইটা করো, মানে কি যে একটা অবস্থা, মানে আমি করোনা ভাইরাস থেকে ওর বকাঝোকা অনেক বেশি ভয় পাই। তো আমি সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছি, আমি সন্ধ্যাবেলা চা বিস্কিটটা খেতে অনেক বেশি পছন্দ করি, এটা আমার একটা নেশা হয়ে গিয়েছে। কিন্তু আমি সুগার ইউজ করি না, কারণ আমার সুগার ভালো লাগে না, আমি জিরোকেল দিয়ে খাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন নিজেদের যত্ন নেবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং ছোটদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।